বিসমিল্লাহিরাহমানুরাহিম সুইটিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করবো টমেটো টক, একজন শিং মাছ দিয়া। শিং মাছটা একটু বাজিয়া নিই, কিন্তু এই টকটা রান্না করতে হয় রুই মাছের মাথা ব্যাঙ্গে ট্যাঙ্গে রান্না করলে স্বাদ হয়, বা শোল মাছ দিয়া, কিন্তু মাথা ব্যাঙ্গে ব্যাঙ্গে রান্না করলে খাইব না বুঝলে। শিং মাছটি রাজ্যে উঠাই ফেলছি, এখন পেঁয়াজ দিব। টমেটো টকটা পেঁয়াজটা বেশি বাঁচতে হয় না, কম বাজে লাগে। একটু আদা রসুন বাটা দিলাম, লবণ দিলাম পরিমাণ মতো, মরিচ দিব অল্প, কারণ এই টকটা কাঁচা মরিচ বেশি জাল দিতে হয়, এর জন্য গুঁড়া মরিচের জালটা কম দিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া আধা চামচ, পানি দিয়ে কষাই নিতে হবে মশলাটা। টার মাছের পিচ আছে, এটা আমি কাঁচা দিব যাতে বানলে টকটা গেরান হয়। কষাই নি, তারপর এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন অল্প একটু আলু দিব সাথে, টমেটোটা দিব পরে, আলুটা সিদ্ধ হওয়ার পরে। আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি লাগবে, দেখতে দিব আলুটা সিদ্ধ হোক। এই যে টক রান্নার আলুটা সিদ্ধ হয়ে গেছে আমার, এটার একটু গুতাগুতি করতে হবে, কারণ একটু আধ ভাঙা করে দিতে হয় টকটা। এই যে এখন দিয়ে দিব টমেটো, আলুটা সিদ্ধ হইলে টমেটোটা দিতে হয়। টমেটো টক মানে টমেটো, টমেটো অনেক দিতে হয়, বেশি করে দিতে হয়। আর এখন আর টমেটোটা তো, টমেটো তো টকই না, কিন্তু টক টমেটোটা দেশি টমেটোটা রান্না করলে খুব মজা হয়। এখন টমেটোটাও গলাইতে হবে, তবে ডাকবো না, এমনি গলা যাবে। এই যে টকটা ভালো করে কষানো হয়ে গেছে, এই যে টমেটোগুলা গলায় ফেলছি। এখন কি করা যায় জানেন,
বুড়ি গঙ্গার নদীর পানি যা আছে সব দেওয়া যাব। টক মানে টক অনেক পানি দিতে হয়। পাতলা একটা ডাল খাই না আমরা টক দিয়ে সেই সেটার মতো। বুড়ি গঙ্গা নদী হয়ে গেছে, এখন এটা ভালো করে জ্বালা নাই দেব। এখন ডাকবো না, শুধু খালি জ্বালা নেব। দেখছি টমেটো টকটা তো কম হবে, এর জন্য আমি একটা আম দিয়ে দিলাম সাথে। টক মানে টক না হলে ভালো লাগে না, স্বাদ লাগে না। এখন দিয়ে দিব ওই যে মাছগুলো বাজিয়ে রাখছি, শিং মাছ, ওই শিং মাছ দিয়ে দিছি। কিন্তু টকের আর একটা মশলা আছে, এটা দিব পরে। ওই মশলা না দিলে তো টকের কোনো স্বাদই পাওয়া যায় না। প্রায় হয়ে আসছে, এটা ধনিয়া পাতা দিতে হয় না, ধনিয়া পাতা দিব না, কারণ হলো ওই যে মশলাটা দিব একটা রাঁধুনি মশলা, ওই গ্যারানটা নষ্ট হয়ে যায় টকের মশলাটা, এই কারণে আমি ধনিয়া পাতা দিব না, কাঁচামরিচ দিব একটু পর। আর একটু হবে, এই যে আমার টক প্রায় হয়ে গেছে, কাঁচামরিচ দিতেছি। বুড়ি গঙ্গার নদী দেখছেন, শুকাইতে শুকাইতে অর্ধেক বানাইতে হয়। এখন একটা মশলা দিব, এটা টকের মশলা, এই যে মশলাটা আমাদের দিকে বলে এটারে খাটার হস, কিন্তু ঢাকা আইসা শুনি এটাকে বলে রাঁধুনি মশলা। কিন্তু এখন রাঁধুনি বলবো না খাটার হস বলবো জানি না, যাই হোক একটা কিছু তো হইব আমি দিয়ে নিই। এটা বাইটাও দেওয়া যায় জিরার মতো বাইটা নামানের একটু আগে দেওয়া যায়। আমি এমনি দিই, পাটাপাটি জামেলা নেই, এমনি দিলেও একটা গ্যারান করে। একটা হাতে ডইলা দিলেই হয়। এই যে এটারে ডাকা এসে শুনি ভাই রাঁধুনি, আর আমাদের আঞ্চলিক ভাষায় বলে খাটার হস, এখন কোনটা বলবো জানি না। এই যে আর একটু জাল করতে হবে, কারণ মশলাটা দিছি তো গ্যারান্টা আসবে, কিন্তু নামাই ফেলবো আমি এখনই। এটা আলাদা একটা সেন্ট আছে। আর একটু লাগবে, কারণ এই মশলাটার গ্যারান না আসলে টক টক গ্যারান্টা আসে না। এই যে আমার টকটা কমপ্লিট হয়ে গেছে, এখন নামাই হল। এই যে বুড়ি গঙ্গার পানি শুকাইতে হয় অনেকক্ষণ দিয়া, এই যে এখন গণ হয়েছে, আমি এখন নামাই ফেলব। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুইটিস কিচেন থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে একটা নতুন নতুন না পুরান, আমার জন্য পুরান লাগে এখা জানি না, এটাকে আমাদের দেশে বলে টমেটোর টক, এই যে শিং মাছ দিয়ে রান্না করছি, কিন্তু এটা মাছের মাথা দিয়েও ভালো লাগে, তারপরে হইল শোল মাছ দিয়ে ভালো লাগে, শিং মাছ দিয়া, পুঁটি মাছ দিয়া, গুড়া মাছ দিয়ে এটা খুবই স্বাদ। তো এই যে রান্না করছি, ঠিক আছে, টকটা এটা টমেটো টক বলে আমাদের দেশে, এটা খাই, ঢাকা খায় কি না জানি না, আমি খাই, কারণ আমাদের দেশে খাই আসছি। তো মা খালারা এটা রান্না করতো, আর এই মশলাটা আমি অনেক খুঁজে খুঁজে বাইর করছি, এখন এই যে আমি টকটা রান্না করে খাই। ঠিক আছে, এখন আমার এই রেসিপিটা যদি কারো ভালো লাগে
তাইলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই থাক, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।